কন্টিনিউ করতে পারি, তাই না? জি স্যার। ওকে, এখন এই যে আমরা যেটুকু ডিসকাস করলাম, এখন ভিপিএন, বিভিন্ন ধরনের ভিপিএন, লটস অফ টাইপস অফ ভিপিএন আছে, কেউ কোনো টাইপস অফ ভিপিএন এর নাম বলতে পারবেন? যেমন ধরেন আমাদের আছে সাইট টু সাইট ভিপিএন, সাইট টু সাইট, তারপরে আছে রিমোট অ্যাক্সেস, ইন্টারনেট প্রোটোকলস প্রতি ডিএম ভিপিএন, গেট ভিপিএন, এসএসএল ভিপিএন, আমাদের আছে ফ্লেক্স ভিপিএন, ওপেন ভিপিএন, এল2টিপি ভিপিএন, লটস অফ টাইপস অফ ভিপিএন আছে। ইভেন শুধু এই সাইট টু সাইট ভিপিএন যেটা আছে, পয়েন্ট টু পয়েন্ট ভিপিএন, হ্যাঁ, এটাকে আমরা নর্মালি বলে থাকি পয়েন্ট টু পয়েন্ট ভিপিএন, পি টু পি ভিপিএন, হ্যাঁ, এখানে প্রায় 8 টাইপস অফ ভিপিএন আছে। কেমন আমার স্যার জিআরই টানেল ভিপিএন আপনার নাম শুনছেন, তাই না? ডিএম ভিপিএন ইজ ওয়ান কাইন্ড অফ জিআরই টানেল ভিপিএন। আমাদের এসএসএল ভিপিএন যেটা আছে, এই এসএসএল ভিপিএন এবং আমাদের যে রিমোট অ্যাক্সেস ভিপিএন, আমি সংক্ষেপে বলি সাইট টু সাইট ভিপিএনটা কি। সাইট টু সাইট ভিপিএন হচ্ছে আপনি এক ব্রাঞ্চ অফিসের সাথে আরেক ব্রাঞ্চ অফিসে কানেক্টিভিটি করবেন, কেমন, এটা হচ্ছে আমাদের সাইট টু সাইট, এক সাইটের সাথে আরেক সাইটে ভিপিএন। আর রিমোট অ্যাক্সেস ভিপিএনটা কি, আপনি ইউজার কানেক্টিভিটি হবে, বা কোনো একটা কনফারেন্স হচ্ছে, কনফারেন্সের সাথে আপনি কোনো একটা সার্ভারে কানেক্টিভিটি করবেন, কনফারেন্স রুমের সাথে কোনো একটা সার্ভারে কানেক্টিভিটি হবে, তো সেটা হচ্ছে রিমোট অ্যাক্সেস ভিপিএন। আর সাইট টু সাইট ভিপিএনটা কি, সাইট টু সাইট ভিপিএনটা হচ্ছে কোনো একটা সাইটের সাথে, কোনো একটা ব্রাঞ্চ অফিসের সাথে কোনো একটা ব্রাঞ্চ অফিসের কানেক্টিভিটি হবে। তো এই বিভিন্ন ধরনের ভিপিএন আছে। আমাদের যখন আমরা সিসকো সিকিউরিটি ডিসকাসে যাই, তখন আমরা এই অল টাইপস অফ ভিপিএন নিয়ে আমরা ডিসকাস করি। সো আমরা সিসিএনএ লেভেলে বেসিক জিনিসগুলো একটু দেখব, যে আমরা জিআরই টানেল, জিআরই, ডিএম ভিপিএন এবং আইপিসেক ভিপিএনটা নিয়ে একটু ডিসকাস করব। আইপিসেক ভিপিএনটা হচ্ছে, এই যেমন ধরেন রিমোট অ্যাক্সেস ভিপিএন, এটা ইজ ওয়ান কাইন্ড অফ আইপিসেক ভিপিএন। আপনাদের এখন আপাতত বোঝার দরকার নাই যে হোয়াট ইজ আইপিসেক, কি জিনিস নাকি, সেগুলো জাস্ট এখন বোঝা দরকার, আপাতত মাথায় রাখেন এই টাইপগুলো। এটা ইউডিপি বেস, প্রোটোকল বেস। ইউডিপির কথা মনে আছে তো? জি স্যার। আর এই এসএসএল যেটা, এটা হচ্ছে আমাদের টিসিপি বেস, এসএসএলটা, কেমন, এটা আমাদের টিসিপি বেস্ট। সো আমরা আসি একটা একটা। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট, মানে আমাদের দরকার কি ছিল, সিআইআইএ, তাই তো, কনফিডেন্সিয়ালিটি, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। স্পেলিং মিস্টেক হলে বলেন। স্পেলিং মিস্টেক সমস্যা নাই স্যার, বুঝতে পারলে হয়েছে। তো বড় হয়ে গেল কেন? দেখা যাচ্ছে তো না? আচ্ছা, কনফিডেন্সিয়ালির ক্ষেত্রে আমরা বলেছিলাম কি, যে আমার যে ডাটাটা আছে অ্যাকচুয়ালি শুধুমাত্র আমি দেখতে পাবো, অন্য কেউ যেন এখানে দেখতে না পারে, তাই তো? তো আমরা যদি একটু দেখি, তো এখানে তাহলে এটা জিনিসটা কি দাঁড়াচ্ছে, অনলি অথোরাইজড ইউজার, ক্যান সি দ্য ডেটা। আমি ডেটা নিয়ে কথা বলছি, অথোরাইজড ইউজার ক্যান সি দ্য ডেটা। অথোরাইজড ইউজার বলতে কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি? আসলে
এই দেখেন এখানে যে উদাহরণটা আমি দিছিলাম, যদি কেউ দেখে থাকেন দেখা যাচ্ছে, এটা বড় করে লেখা বোঝা যাচ্ছে? হ্যাঁ এটা যদি আমার একটা ব্যাংকের সার্ভার হয়, এটা যদি আমার ব্যাংকের সার্ভার হয়, এখানে ধরেন দুইজন ইউজার তাদের টাকা এখানে জমা রাখছে, এখানে একজনের আছে $1,000 আর একজনের আছে $2,000। সো ও যখন লগ ইন করবে সে কিন্তু এখানে, কিন্তু এখানে ধরেন আমি কোশ্চেনে করছি, ওয়েন মুশফিক উইল এন্টার হিজ ব্যাংক পোর্টাল টু সি হিজ অ্যামাউন্ট, হোয়াট উইল সি, সে দেখতে পাবে কি $1,000 আছে, তাই তো? এখানে কিন্তু যখন মুশফিক যখন লগ ইন করবে তার পোর্টালে, তখন সে তার নিজেরটা দেখতে পাবে। ইব্রাহিম কিন্তু ইচ্ছা করলে মুশফিক এটা দেখতে পাবে না, মুশফিক কিন্তু ইচ্ছা করলে ইব্রাহিমেরটা দেখতে পাবে না। সো এই জিনিসটা আপনাকে এনশিওর করতে হবে, দিস ইজ কনফিডেন্সিয়ালিটি, অর্থাৎ আমার অ্যাকাউন্ট আমি শুধু দেখতে পাবো, আমার অ্যাকাউন্ট দেখার জন্য আমি অথরাইজড। কেমন? হ্যাঁ, আরেকজন অথরাইজড হতে পারে, অন্য কেউ অথরাইজড হতে পারে, যেমন ব্যাংকের রিলেটিভ যে সমস্ত কর্মকর্তা আছে তারাও হয়তো অথরাইজড হতে পারে, রাইট? কারণ তাদেরকে তো দেখতে হবে, তাই না? সো এই যে অথরাইজ পারসন ছাড়া অন্য কেউ, অন্য কোনো ইউজার কিন্তু ইচ্ছা করলে যেন আমার অ্যাকাউন্টে কি আছে না আছে, কত টাকা আছে না আছে, সেগুলো যেন সে দেখতে না পারে। দিস ইজ কল্ড কনফিডেন্সিয়ালিটি, ক্লিয়ার? যেমন আমার ফেসবুক বা মেইল অ্যাকাউন্টে আমি লগ ইন করতে পারি, আমি ছাড়া অন্য কেউ লগ ইন করতে পারে না, দিস ইজ কল্ড কনফিডেন্সিয়ালিটি। অর্থাৎ অনলি অথরাইজ ইউজার ক্যান ভিউ হিজ অর হার ইনফরমেশন, নান আদার এনিবডি, কেউ আপনার অন্য কোনো কেউ এখানে আনঅথরাইজ কেউ আপনার এখানে কোনো কিছু দেখতে পাবে না, দিস ইজ কল্ড কনফিডেন্সিয়ালিটি। তো আপনি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা পাঠাবেন, এখান থেকে যখন এখানে ডেটা পাঠাচ্ছেন থ্রু পাবলিক নেটওয়ার্কের ভিতর দিয়ে, যখন আপনি পাবলিক নেটওয়ার্কের থ্রু দিয়ে ডেটা পাঠাচ্ছেন, আপনি যেই ডাটাটা পাঠাচ্ছেন এই ডাটা যেন কেউ এই পাবলিক আইএসপি এখান থেকে যেন সেই ডাটা নিতে না পারে। ধরেন এখানে একজন বসে আছে ডাটা ক্যাপচার করার জন্য, এখানে একজন বসে আছে ডাটা ক্যাপচার করার জন্য, কেমন? সো আপনি যে ডাটাটা পাঠাচ্ছেন এই ডাটা যেন সে ক্যাপচার করলেও কোনোভাবে, সে যদি ক্যাপচার করেও কোনোভাবে যেন রিড করতে না পারে যে আপনি এখানে অ্যাকচুয়ালি কী পাঠাচ্ছেন, দিস ইজ কল কি কনফিডেন্সিয়ালিটি। সো আর এটা আমি বলেছিলাম যে আমরা যে এই যে কনফিডেন্সিয়াল দিব কাকে দিব, কোন ধরনের ডেটাটাকে দিব, ডেটা ইন রেস্ট অর ডেটা ইন মোশন? ডেটা ইন মোশন, রাইট? আচ্ছা, তো এই যে কনফিডেন্সিয়ালিটি এটা আমরা অ্যাকচুয়ালি কিভাবে আমরা অ্যাচিভ করি, এই কনফিডেন্সিয়ালিটি আমি করব, মানে আমি যে প্রোভাইড করব আমার ডেটাটা কিভাবে, মানে এটা আমি প্রোভাইড করব সাইফার টেক্সটের মাধ্যমে, ক্রিপ্টো সিস্টেমের মাধ্যমে, কেমন? সাইফার, সাইফার, সাইফার নাম শুনছেন আপনারা? অনেকে সিফার বলে, সাইফার বলেন, যেটা ইচ্ছা আপনি বলতে পারেন, কোনো সমস্যা নাই। সাইফারটা অ্যাকচুয়ালি আসলে কি, ইট ইজ নাথিং, এটা একটা সেট অফ রুলস অ্যাকচুয়ালি, আসলে কিছু, এটা তেমন কিছুই না, সেট অফ রুলস, কিছু রুল আমি এখানে অ্যাসাইন করে দিব। এই রুলসটাকে আপনি বলতে পারেন ওয়ান কাইন্ড অফ অ্যালগোরিদম, একটু কঠিন লাগতে পারে, একটু ধৈর্য সহকারে দেখেন আই হোপ বুঝতে পারবেন। সো আমি কিছু রুল এখানে অ্যাসাইন করব, এই রুলটাকে আমি বলতেছি কি অ্যালগোরিদম, সেট অফ রুলস, অ্যালগোরিদম, আমি কিছু অ্যালগোরিদম ইউজ করবো এখানে, যেই অ্যালগোরিদম থ্রু দিয়ে আমি এই যে কনফিডেন্সিয়ালিটি যে ইস্যুটা আছে এটা আমি এনশিওর করব আমার ডাটার ক্ষেত্রে, কেমন? এবং এই যে সাইফার যেটা আছে, সিফার যেটা আছে সেটাকে অ্যাকচুয়ালি আসলে কেন ইউজ করবো আমি, এটা এইখানে এই অ্যালগোরিদমটা কেন ইউজ করব, এই অ্যালগোরিদম আমাকে কি কাজ দিবে, এটা কি হেল্প করবে, এটা হেল্প করে হেল্পস টু মাই ডাটা টু এনক্রিপ্ট অ্যান্ড ডিক্রিপ্ট, হেল্পস টু এনক্রিপ্ট, এনক্রিপ্ট মানে কি বলেন, এনক্রিপ্ট মানে কি, লুকাই দাও, এনক্রিপ্ট অ্যান্ড ডিক্রিপ্ট অফ ডাটা, কেমন? হেল্পস টু এনক্রিপ্ট অ্যান্ড ডিক্রিপ্ট মাই ডাটা, অর্থাৎ আমি আপনাকে যে একটা ডাটা পাঠাচ্ছি ওই ডাটাটাকে সে এনক্রিপ্ট করে ফেলবে। এখন আমি বলছি সেট অফ রুলস অ্যালগোরিদম থ্রু দিয়ে, রুলসটা কি হতে পারে, রুলসটা হতে পারে এরকম,
আপনি এখান থেকে যে ডেটাটা পাঠাবেন, এখান থেকে আপনি যদি পাঠান ধরেন এ, রুলসটা আপনি করে দিলেন, এটা হয়ে যাবে অ্যাট দ্য রেট, কেমন? বুঝতে পারছেন? এটা একটা রুলস। আপনি এখান থেকে পাঠাবেন বি, এই বিটা যখন যাবে ওভার ইন্টারনেটের থ্রু দিয়ে, বি যেন হয়ে যায় ডলার সাইন। অর্থাৎ আপনি টেক্সট পাঠাচ্ছেন এ, কিন্তু থ্রু যখন এদিক দিয়ে যাচ্ছে, সে হয়ে যাবে কি, এর পরিবর্তে হবে অ্যাট দ্য রেট, বি এর পরিবর্তে হবে ডলার সাইন, সামথিং এরকম কিছু রুলস আপনি এখানে অ্যাসাইন করবেন। সো সেট অফ রুলস, আপনি যে সাইফার টেক্স আপনি সাইফার ইউজ করবেন, এটা হচ্ছে জাস্ট কিছুই না, এটা একটা সেট অফ রুলস আপনি এখানে ইউজ করবেন। এতে করে সুবিধা কি, সুবিধা হচ্ছে আপনি যদি এখান থেকে এবিসি পাঠান, এবি ডাটা পাঠান, সো ও যখন কোনো হ্যাকার যখন বা কোনো আনঅথরাইজড ইউজার যখন এই ডাটাটা দেখতে পাবে, ক্যাপচার করবে, এখান থেকে আপনি এ পাঠাইছেন, ও যখন এটাকে ক্যাপচার করলো, ও কিন্তু এ বি দেখতে পাবে না, ও কি দেখতে পাবে, অ্যাট দ্য রেট ডলার দেখতে পাবে। অর্থাৎ তাহলে কি হলো, আপনার অ্যাকচুয়াল ডাটার সে কিন্তু দেখতে পাচ্ছে না। সো আনঅথরাইজড ইউজার আপনার ইনফরমেশন ভিউ করতে পারতেছে না, যেটা আমরা এই যে এখানে বলছিলাম, অনলি অথরাইজড ইউজার ক্যান ভিউ হিজ ইনফরমেশন, নট আদার্স আর পারমিটেড। ক্লিয়ার? ডাটাটা যখন মানে আমি যার কাছে পাঠাইছি ওর কাছে যখন পৌঁছাবে, পৌঁছানোর পর কি এটা অটোমেটিক্যালি ডিক্রিপ্ট হয়ে যাবে? হ্যাঁ, আমরা ওই গত সেশনে বলেছিলাম, এখানে আপনি যে রুলসটা আপনি যে ইউজ করতেছেন, এখানে যে রুলসটা আপনি ইউজ করলেন, হ্যাঁ, এই রুলসটা, এখানে যে রুলস আপনি ইউজ করতেছেন, এই রুলসটাই, এই এই এন্ডে যে রুলস ইউজ করছেন, এই এন্ডে ওই একই রুলস ইউজ করতে হবে। জি স্যার, এখন তো মনে করেন বর্তমানে অনেকগুলো এমন হ্যাশ অলরেডি তৈরি করা আছে, সো যেগুলো মনে করেন অনেক ইজিলি আবার ডিক্রিপ্ট করা যায়, সো সেই ক্ষেত্রে কি যে VPN কোম্পানি গুলো, ওরা কি কোনো পার্সোনাল অ্যালগরিদম ইউজ করে যেটা এখন পর্যন্ত কেউ জানে নাই, এন্ড ওদের বানানো নিজস্ব একটা কোনো অ্যালগরিদম? পার্সোনাল অ্যালগোরিদম বলতে বিষয়টা ওরকম না, আমি আসবো স্টেপ বাই স্টেপ আসবো, যেমন ফেসবুক বা ডিফেন্স বা আর্মি সেক্টর যেগুলো আছে সেগুলো ওরা কাস্টমাইজ, অনেক অ্যালগোরিদম আছে, কাস্টমাইজ কোডিং আছে ওরা ইউজ করে, কেমন? যেমন ফেসবুক বা ডিফেন্স যারা আছে, FBI আর্মি সেক্টর যেগুলো আছে, ওরা কিন্তু সিসকোকে বলবে না যে আপনি আমাকে সিসকো নেটওয়ার্ক ডিভাইস দেন, ওরা জাস্ট ওই ভেন্ডর সিসকো যে বানাইছে ওইটা নিয়েই আসে তারা লাগাবে, এরকম কিন্তু না, ওরা ওই সিসকোতে যে বলবে আমার এই জিনিসগুলো দরকার, আপনি কাস্টমাইজ করে আমাকে এই হার্ডওয়্যারটা আমাকে দেন। তো আমি স্টেপ বাই স্টেপ আসবো। ওকে, আচ্ছা, এইটুকু তো ক্লিয়ার, এইটুকু আর কোনো কনফিউশন? আচ্ছা, সো এই যে এখানে সাবস্টিটিউশন যে সাইফার আমরা যে অ্যালগোরিদম ইউজ করি, সাবস্টিটিউশন সাইফার অ্যালগোরিদম, মানে এর পরিবর্তে এটা, বি এর পরিবর্তে ডলার সাইন, এগুলো, হ্যাঁ, সো এইভাবে আমরা কি করতে পারি, আমরা আরো রুল ইউজ করতে পারি, এর পরিবর্তে আমি বি, আমি যে রুলস আমি এখানে ইউজ করে দেব, আমি আমার ইচ্ছা মতো রুলস এখানে ইউজ করতে পারি, বাট এই রুলসটা কিন্তু এখানে ইউজ করতে হবে। হ্যাঁ, কারণ এখানে আমরা একটা সহজ ভাষা বলতে কি, অ্যাকচুয়ালি আসলে আমি এটাকে কি করতেছি, আমি এনক্রিপ্ট করতেছি, রাইট? এটা কি ইউজ করা হয়, আমার এনক্রিপ্ট বানানো ভুল হয়েছে, আপনারা বলেন নাই, এনক্রিপ্ট ইউজ করার জন্য, এনক্রিপ্ট মানে কি, আমি আমার মূল ডাটার, মূল ডাটাকে আমি অন্য কোনো কিছু দিয়ে আমি কনভার্ট করে ফেলতেছি, তো এইটাকে যখন আমি ডিক্রিপ্ট করব, যেটা দিয়ে আমি কনভার্ট করছি ওরকম রুল দিয়ে আমি আবার ডিক্রিপ্ট করব, দ্যাটস ওয়াই এখানে যে রুলস বা অ্যালগোরিদম ইউজ করতেছি, এই আমার রিসিভিং সাইডে ওই একই অ্যালগোরিদম ইউজ করতে হবে। এখন কথা হচ্ছে, এই যে আমার ডেটা যাচ্ছে, আমাদের যে সাইফার আমি ইউজ করতেছি, হ্যাঁ, এই সাইফারটা দুই ধরনের সাইফার হয়ে থাকে, কয় ধরনের? দুই ধরনের, টু টাইপস অফ সাইফার, টু টাইপস অফ সাইফার, একটা হচ্ছে স্ট্রিম সাইফার, নাম শুনছেন আপনারা? আর একটা আছে, বলেন, ব্লক সাইফার।
কেমন এই দুই ধরনের সাইফার ইউজ করা হয়ে থাকে। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্ট্রিম সাইফার অ্যান্ড ব্লক সাইফার? স্ট্রিম সাইফারটা কি, নাম দেখে বুঝতে হবে স্ট্রিম মানে কি, একটা স্রোত, তাই না? ব্লক মানে কি, ভাগ ভাগ করা, ভাগ ভাগ করা। তো স্ট্রিম যখন হবে, স্ট্রিম সাইফার যদি হয়, আপনি এখান থেকে যদি এখানে লেখেন আই লাভ সিকিউরিটি, যদি আপনি লেখেন আই লাভ সিকিউরিটি, তো আই লাভ সিকিউরিটি যখন লিখবেন স্ট্রিম সাইফার যদি হয়, এই আই এখানে কি অ্যাকচুয়ালি কি হয়, মেশিন ল্যাঙ্গুয়েজে কি হয়, এখানে সব বিটে কনভার্ট হয়ে যায়, তাই না? তো যখন বিটে কনভার্ট হয়ে গেল, ধরেন এরকম সামথিং কিছু হলো, এরকম কিছু হলো, এই ফুল ইনফরমেশনটা বিটে কনভার্ট হয়ে এটা হলো। স্ট্রিম সাইফার যখন হবে, তখন সে প্রথমে এই জিরোটাকে, যেটা আছে এই জিরোটাকে সে এনক্রিপ্ট করবে, তারপরে ওয়ানটাকে এনক্রিপ্ট করবে, তারপরে আবার জিরোটাকে এনক্রিপ্ট করবে, তারপর আবার ওয়ানটাকে এনক্রিপ্ট করবে, অর্থাৎ বিট বাই বিট এনক্রিপ্ট হবে। এখানে কি হবে, বিট বাই বিট এনক্রিপ্ট, স্ট্রিম সাইফারে বিট বাই বিট এনক্রিপ্ট, কেমন? আর ব্লক সাইফারে কি হবে, ব্লক সাইফারে যেটা হবে সেটা হচ্ছে আপনার, ধরেন এই যে আই লাভ সিকিউরিটি লিখছেন, এখানে আপনার বিটে কনভার্ট হয়েছে, সে কি করবে, এখানে কিছু ব্লক সে একসঙ্গে নিবে, পরে আর একটা ব্লক সে নিবে, পরে সে আর একটা ব্লক এখানে নিবে। সো তিনটা ব্লক নিবে, অর্থাৎ এটাকে একটা ব্লক বানাবে, এটাকে একটা, তো এই এই ফুল এই একটা ব্লককে সে এনক্রিপ্ট করবে, তারপর এই ব্লকটাকে সে এনক্রিপ্ট করবে, তারপরে এই ব্লকটাকে সে এনক্রিপ্ট করবে। তিন থ্রি টাইমস অফ এনক্রিপশন এখানে অকার্ড হবে। ওকে, সো তাহলে শক্তিশালী কোনটা, মোর সিকিউর কোনটা অ্যাকচুয়ালি? প্রত্যেকটা বিটকে এখানে এনক্রিপ্ট হচ্ছে স্ট্রিম সাইফারে, ভালো করে বোঝেন, প্রত্যেকটা বিট এনক্রিপ্ট হচ্ছে, আর এখানে সবগুলো মিলে একবার এনক্রিপ্ট হচ্ছে। যখন ডিক্রিপশন হবে, প্রত্যেকটা বিট আলাদা আলাদা ভাবে ডিক্রিপ্ট হবে, আর এখানে ও একটাকে ডিক্রিপ্ট করে ফেলবে, একটা ব্লকটাকে ডিক্রিপ্ট করে ফেললে সবকিছু পেয়ে যাবে। তাহলে সিকিউর কোনটা, মোর সিকিউর কোনটা? সহজ ভাষা বললে আপনি সিসকো বলেন, জুনিপার বলেন, পালো আল্টো বলেন, ফায়ারওয়াল যেগুলো আছে, হ্যাঁ ফায়ারওয়াল, যত ধরনের ফায়ারওয়াল বলেন, কোনোটাই কিন্তু আসলে এগুলো সাপোর্ট করে না। আপনি চেক পয়েন্ট বলেন, পালো আল্টো বলেন, ফোর্টিনেট বলেন, যেগুলো আছে কোনোটাই কিন্তু স্ট্রিম সাইফার সাপোর্ট করে না, সব সাপোর্ট করে ব্লক সাইফার। কেন? কারণ হচ্ছে যখন আপনি স্ট্রিম সাইফার ইউজ করবেন, বিট বাই বিট হচ্ছে, তার মানে কি, এখানে দেখেন এনক্রিপশন কয়বার হবে, এই এইটুকুই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 বার এনক্রিপশন হচ্ছে, 13 বার ডিক্রিপশন হবে, সাইজ বড় হয়ে যাবে স্যার। সো হিউজ পরিমাণে আপনার প্রসেসর লাগবে, তাই না? সো হাই এন্ড হাই কনফিগারেশন ডিভাইস ছাড়া স্ট্রিম সাইফার ইউজ করা যায় না। সো যেহেতু লেটেন্সির একটা ব্যাপার আছে, আপনার আমি থ্রোপুটের একটা ব্যাপার আছে, তো দ্যাটস ওয়াই ডিভাইসগুলো আপনার এই ধরনের সাইফার ইউজ করে না। ব্লক সাইফার লেস সিকিউর, তার মানে এই না যে এটা কি আসলে কি ভালনারেবল কিনা, না এটা সিকিউর, কিন্তু মোর সিকিউর কোনটা, স্ট্রিম সাইফার। ব্লক সাইফার যে সিকিউর না আমি সেটা বলতেছি না, ব্লক সাইফার যথেষ্ট সিকিউর, কিন্তু মোর সিকিউর কোনটা, স্ট্রিম সাইফার। তো অ্যাকচুয়ালি স্ট্রিম সাইফারগুলো ইউজ করা হয় কোথায়, আর্মি, যে আর্মির যে সমস্ত ডিভাইসগুলো ইউজ করে, FBI, ইন্টেলিজেন্স টাইপের যে সমস্ত অর্গানাইজেশন আছে, ওরা অ্যাকচুয়ালি স্ট্রিম সাইফার ইউজ করে। ওই যে আমি আপনাদেরকে বলতেছিলাম যে এর আগে, যে আপনি FBI আপনি ওই সিসকোতে যা বলবে না, যে তোমরা আমাদেরকে সিসকোর রাউটার পাঠাও, ওরা বলবে যে তুমি সিসকো রাউটার পাঠাও, সিসকো রাউটার বানাও, আমাকে স্ট্রিম সাইফার ইউজ করে তোমরা আমার কাস্টমাইজ, আমার এই অ্যালগোরিদম ইউজ করে তোমরা আমার ডিভাইস দিবা। ওরা কাস্টমাইজ অ্যালগোরিদম, ওরা ওদেরকে বলে যে এই সাইফার বা এই অ্যালগোরিদম ইউজ করে তোমরা এখানে দাও। ইভেন কোন অ্যালগোরিদম, ওদের CLI যেটা আছে, আমরা যেমন সিসকোতে যে CLI ইউজ করি, ওরা CLIটাকেও পাল্টায় দেয়।
যে না তোমার সিএলআই আমার এটা হবে না, সিএলআই আমি আমরা যেভাবে বলবো সেইভাবে তোমার সিএলআই কাস্টমাইজ করে দাও। দ্যাটস ওয়াই কেউ যদি এফবিআই হোক বা ইন্টেলিজেন্স কোনো গ্রুপের কোনো কিছু কিছু ঢুকতেও পারে, সো সিএলআই তে সে অ্যাক্সেস করতে পারবে না, কারণ সিএলআই তো সম্পূর্ণ আলাদা, আননোন সিএলআই, কমন সব আননোন। ক্লিয়ার? তো এই জিনিসগুলো ইউজ করা হয় কাস্টমাইজ, যে কেউ কোনো কিছু যদি চায় সেক্ষেত্রে। নর্মাল ইউজ করা হয় সিসকো বলেন, জুলিপার বলেন, ফায়ারওয়ালটো বলেন, ফায়ারওয়াল বলেন, পালো আল্টো বলেন, যত ফায়ারওয়াল আছে ম্যাক্সিমাম সবগুলোতে আমার ব্লক সাইফার আমরা ইউজ করে থাকি। সো এখানে 13 বার যদি আপনি এনক্রিপশন হয় ডিক্রিপশন হয়, তো 13 বার এনক্রিপশন ডিক্রিপশন করতে কিন্তু আপনার হিউজ পরিমাণে প্রসেসর লাগবে, আপনার কিন্তু র্যাম প্রসেসর বা প্রসেসর স্পিড অনেক উপরে উঠে যাবে। আর এখানে 13 বারের জায়গায় মাত্র ব্লক সাইফার কয়বার হবে? 3 বার। কেমন? তো ব্লক সাইফার যেটা, সেটা ব্লক সাইফার যে কিটা আছে সেটা কি হচ্ছে, 56 বিটের কি আছে, 64 বিটের কি আছে। এইগুলো, এই 64 বিটস নিয়ে সে একটা ব্লক তৈরি করে সে কি করবে, সে এনক্রিপশন করবে। আর স্ট্রিম সাইফারে কি হবে, ব্লক বাই ব্লক সে এনক্রিপশন করে। ক্লিয়ার? কোনো প্রবলেম? জি জি না স্যার। আচ্ছা, সো এখানে যে ব্লক সাইফারের যে কথা আমরা যেটা বললাম, এই ব্লক সাইফারে, আচ্ছা এখানে আরেকটা বিষয় দেখেন, সেটা হচ্ছে যদি এখানে এনক্রিপশন করতে এত সময় লাগে, তাহলে আমার এই ব্লক বাই ব্লক যদি মানে বিট বাই বিট হোক বা ব্লক বাই ব্লক হোক, এটা কিন্তু মিলি সেকেন্ডের ভিতরে এনক্রিপশন হয়ে যাবে। কেমন কি হবে, মিলি সেকেন্ডের ভিতরে এনক্রিপশন হইতে কিন্তু বেশি সময় লাগবে না। এনক্রিপশনের জন্য যে টেকনোলজি ইউজ করা হয় সেটা হচ্ছে ম্যাক্সেক। এই টেকনোলজিটা দ্বারা মিলি সেকেন্ডের ভিতরে এনক্রিপশন হয়ে যায়, কিন্তু ডিক্রিপশন হতে সময় লাগে। ক্লিয়ার? ডিক্রিপশন হতে সময় লাগে। সো আমরা এরপরে ব্লক সাইফার নিয়ে পরবর্তী ডিসকাস করব, ব্লক সাইফারের মধ্যে কোন কোন অ্যালগোরিদম আমরা ইউজ করি, ডিএস, 3DS, AES, সরি, ব্লোফিশ, তারপরে আছে আপনার RC1, RC2, RC3, RC4, RC5, RC6, আচ্ছা RC1 লিখে ফেলছি না, RC1। ক্লিয়ার? সো এগুলো সব কি, ব্লক সাইফার অ্যালগোরিদম। ব্লোফিশের নাম শুনছেন আপনারা কেউ? ব্লোফিশ, সো আরো আছে, এগুলো মোটামুটি। আমাদের আরেকটা আছে আইডিয়া, এগুলো সব ব্লক সাইফারের। সো আমরা সিসকোতে যেটা ইউজ করে থাকি নর্মালি, ডিএস, 3DS, AES এবং এটা, এগুলো হয় সিসকোতে ইউজ করা হয়। কেমন? এগুলো সব কোথায়? সিসকোতে। নর্মালি ইউজ করব আমরা ডিএস, 3DS এবং AES নিয়ে আমরা ডিসকাস করব। সো বলেন এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আশা করি নাই, আছে? নেক্সট সেশনে আমরা পরবর্তীতে কিছু নিয়ে ডিসকাস করব। ওকে, সো আজকে এই পর্যন্ত থাকুক নাকি? আপনারা এগুলো একটু দেখবেন। হ্যাঁ, এই যে আমি আপনাকে মেসেজ করেছিলাম না, এই যে ইয়াটা আউটলাইনটা দেওয়ার জন্য, টিচার লিনাক্স এর, জি জি, আচ্ছা লিনাক্স এর আমরা তিনটা বই শেষ করি, আর সিএস এর যে রেড হ্যাট থেকে যে তিনটা বই দেওয়া আছে পার্ট 1, 2, 3, ওই তিনটা বই আমরা দেখি। হ্যাঁ, ওই তিনটা বই আমরা কমপ্লিট করি। মানে বেস স্ক্রিপ্ট নিয়ে কি দেখানো হয়? না, আর সিএসসি তে যেটা আছে আমরা এখানে, আর রেড হ্যাট সার্টিফাইড আর সি আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে জাস্ট তাকে বলি এটা, এটা দুইটা পার্ট অ্যাকচুয়ালি। ফার্স্ট পার্ট হচ্ছে আর এস সি, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। কেমন? এটা হচ্ছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, এটা হচ্ছে সার্টিফাইড ইঞ্জিনিয়ার। এই দুইটা পার্টের জন্য তিনটা বই রেড হ্যাট থেকে দেওয়া, ওই তিনটা বই আমরা এখানে কমপ্লিট করব।
আচ্ছা ওটা আপনারা পার্সোনালি আমার সাথে কথা বলেন। আচ্ছা আপনারা, আমি পেইন্টটা যেটা আছে সেটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ আমি যেটা এখানে যা যা লিখলাম, তো আপনারা একটু ভিডিওটা আবার একটু পজ করে দেখবেন কেমন। আমি নেক্সট ক্লাসে কিন্তু কোশ্চেন করবো আপনাদেরকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।